বন্ধু, আমি তোমাদের ডেরিভেটিভের ক্লাস তো আগে নিয়েছি, আজকে যে ডেরিভেটিভের ক্লাস হবে, তো এখানে দেখো যে ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, কিন্তু তোমাকে ফাইন্ড আউট দিয়েছে ডিওয়াই ডিএক্স, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো এই ধরনের প্রবলেম করা মানে হচ্ছে, দেখো দুখানা মানে ভেরিয়েবল তো দুটোই রয়েছে, এক্স আর ওয়াই, কিন্তু দুটোকে অ্যাডিশন আকারে আছে এবং সেটা দেখো কমপ্লিমেন্টারি আছে, মানে ভেরিয়েবল তার পাড়া ভেরিয়েবল আছে। তো এই ধরনের প্রবলেম যদি আমরা কখনো অ্যারাইজ করি, তাহলে ফার্স্ট কেস হচ্ছে আমরা সবসময় লগ নিয়ে নিবো, বুঝছো কী করবো, লগ নেবো। কিন্তু লগ নেওয়ার আগে যেহেতু এখানে লগ অ্যাডিশান আছে, তো লগ নিলেও কিছু সমাধান হবে না, তো এই জন্য আমরা এটাকে ইউ প্লাস ভি মেথডে ভেঙে নেবো। তাহলে প্রথমটাকে ইউ ধরবো, পরেরটাকে ভি ধরবো, তারপরে ইউ এর সেপারেট ডেরিভেটিভ করবো, ভি এর সেপারেট ডেরিভেটিভ করবো, করে বসিয়ে দেবো, পুট আউট করে দেবো। তো চলো আমরা দেখি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। আমরা কী করলাম, এখানে এই ওয়াই ইজ ইকাল টু ইউ প্লাস ভি ধরলাম, অতএব এই পোর্শনটুকুটাকে ইউ ধরলাম আর এই পোর্শনটুকুটাকে ভি ধরলাম। তো ইউ, তাহলে ফার্স্ট কেস হচ্ছে ইউ ইজ ইকাল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স। তো ইউ ইজ ইকাল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স। এবার আমরা বোথ সাইড লগারে দিলাম, হ্যাঁ, তো লগ নিলে কী হবে, লগ ইউ ইজ ইকাল টু, দেখো লগ নিলে সবসময় কী হয়, পাওয়ার পাশে চলে আসে। তো আমরা এখানে লিখি লগ সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স। তো পাওয়ার যেহেতু পাশে চলে আসে, তাহলে এই পাওয়ারটা মুছে কোথায় চলে আসলো, এখানে চলে আসলো কস এক্স। তো দেখো ইউ ভি, আবার ইউ ভি, তার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করতে পারবো। তো এখানে লিখে দিচ্ছি টেকিং অন লগ, টেকিং লগ অন বোথ সাইড। এবার দেখি লগ নিলাম, তাহলে এবার কি করবো, ডিফারেন্সিয়েট, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড উই গেট। তো লগ লগ ইউ এর ডেরিভেটিভ, তো লগ ইউ এর ডেরিভেটিভ কি হবে, ওয়ান বাই ইউ ইন্টু, দেখো লগ ইউ এর মানে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই ইউ ইন্টু, ইউ এর ডেরিভেটিভ হচ্ছে ডি ইউ ডি এক্স, যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এটার কাজ কমপ্লিট হয়ে যায়। এবার কস এক্স, তো আমি কী করলাম, ফার্স্ট কেস হচ্ছে কস এক্স কে রাখলাম, এবার এটা ডেরিভেটিভ, আবার লগ সাইন এক্স, তো লগ সাইন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ইন্টু, যদি এক্স থাকতো শেষ হয়ে যেত, কিন্তু আছে কি সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ আবার হবে কী হবে, কস এক্স। তো এটা কমপ্লিট হলো, প্লাস এবার এটাকে ফিক্সড রাখলাম, মানে হচ্ছে লগ সাইন এক্সটাকে ফিক্সড রাখলাম, তাহলে থাকলো কি কস এক্স, তো কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এই পর্যন্ত কমপ্লিট আছে। তো এখানে দেখি এটাকে সমাধান করে দেখি কিরকম, কস আর কস মানে হচ্ছে কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস লগ, আচ্ছা সরি মাইনাস, প্লাস মাইনাস আর মাইনাস লগ সাইন এক্স, আর এখানে একটা সাইন এক্স আছে, তো আমি এটাকে এভাবে লিখে দিচ্ছি মাইনাস সাইন এক্স। এবার দেখো এখানে যেহেতু একটা সাইন এক্স ছিল, লিখে দিলাম, তো কেউ চাইলে এরকম ফর্মাটে রেখে দিতে পারো, আবার এটাকে সিম্পলিফিকেশনও করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার যেহেতু এখানে ডি ইউ ডি এক্স ছিল, তাহলে ডি ইউ ডি এক্স ইজ ইকাল টু, এখানে ওয়ান বাই ইউ, ডিভিশন আছে, ওপরে গেলে কি হবে মাল্টিপ্লিকেশন, মানে ইউ ইউ ইন্টু দিস, মানে কি কি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লগ সাইন এক্স বাই সাইন এক্স, দিস ইজ দ্য ফর্ম। তাহলে ডি ইউ ডি এক্স পেয়ে গেছি। সিমিলারিটি আমরা কি করতে পারি, ডি ইউ ডি এক্স, তাহলে ইউ কে ভেঙে যেভাবে ডি ইউ ডি এক্স পেলাম, সিমিলারিটি ভি কে ভেঙে কি পাবো, ডিভি ডি এক্স। তো এবার আমরা কি বের করবো, ডিভি ডি এক্সটাও বের করবো, তো ডিভি ডি এক্স বের করি, ভি ইজ ইকাল টু কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স। তো সিমিলার এখানে লগ নিলাম, টেকিং লগ অন বোথ সাইড, তাহলে লগ ভি ইজ ইকাল টু সাইন এক্স লগ কস এক্স। এবার আমরা আবার একে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ কি ওয়ান বাই ভি, লগ ভি ওয়ান বাই ভি আর ডিভি ডি এক্স ইজ ইকাল টু, এবার সাইন এক্সটাকে লিখে নিই, সাইন এক্সটাকে রাখলাম লগ লগ কস এক্স এর ডেরিভেটিভ, তাহলে ওয়ান বাই কস এক্স, ওয়ান বাই কস এক্স, আবার কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, প্লাস এবার লগ
cos x টাকে রেখে দিলাম রেখে এবার sin x এর ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x এটাও কমপ্লিট হলো তাহলে দেখি dv dx তাহলে dv dx তো dv dx ইজ इक्वल टू এবার এখানটা ভাঙি দেখি দেখো sin into sin মানে তো মাইনাস sin স্কয়ার x আর এখানে cos আছে তার মানে হচ্ছে প্লাস cos স্কয়ার x log cos x by cos x এই ফর্মে এসে গেছে তো আমি দেখো dv পে dv dx পেয়ে গেছে du dx পেয়ে গেছে দুটোই পেয়ে গেছি তো আমার এখন টার্গেট ছিল যে কি লেখা ছিল আমরা যে কোশ্চেনটা দিয়েছিলাম সেখানে লিখেছিলাম y is equal to u plus v তো আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে dy dy dx is equal to du dx plus dv dx তো আমরা কি করব ন্যাচারালি ডিউ এর ভ্যালু তো পেয়ে গেছি আর ডিভি এর ভ্যালু পেয়ে গেছি জাস্ট পুট দিস ভ্যালু এবং শুধু কি করব বসানোর সময় আমাকে মনে রাখতে হবে ইউ এর ইউ ইজ ইকুয়াল টু কি ধরেছিলাম sin x হোল টু দি পাওয়ার cos x তাহলে এখানে আমরা পুট করে দিই sin x হোল টু দি পাওয়ার cos x আর ভি এর জায়গাতে কি ধরেছিলাম ও এখানে তো ভি বসেই ভি তো ভি এর জায়গাতে হবে তোমার কি cos x হোল টু দি পাওয়ার sin x আর এখানে ভদ্রলোক যা যা ছিল সেগুলো লিখে দেব তো এটাকে লিখে নি cos স্কয়ার x log cos x minus sin স্কয়ার x by cos x তো এই ফর্ম জাস্ট এটাকে এই মানে এই ভদ্রলোকটাকে আমরা কি করব এখানে পুট করে দেব আর মানে du এর du dx এর ভ্যালু বসাবো আর dv dx এর ভ্যালু বসাবো দিস ইজ দ্য অ্যানসার কমপ্লিট তো এরকম যদি প্রবলেম দেখি এরকম প্রবলেম আরো কিছু আমরা সলভ করতে পারি তো জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে এটা সলভ হয়ে যাবে আমরা আরো কিছু প্রবলেম তোমাদেরকে দিই যে সিমিলারিটি যেগুলো তোমরা কি করতে পারো বাড়িতে করতে পারো হোমওয়ার্ক হিসেবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো হ্যাঁ তাহলে দেখি প্রবলেম নাম্বার 2 তে প্রবলেম নাম্বার 2 হচ্ছে y is equal to x to the power log x plus log x whole to the power x তাহলে এখানেও দেখো সেম কেস ভেরিয়েবল তার পাওয়ার ভেরিয়েবল এবং দুটো কি আছে অ্যাডিশন আকারে আছে এবং দুটো কিন্তু দেখো রিভার্স মানে এর পাওয়ার ও আবার ওর পাওয়ার ও আবার দেখো তিন নম্বর প্রবলেম দেখো y is equal to tan x whole to the power cot x plus cot x whole to the power tan x তাহলে দেখো tan x এর পাওয়ার cot x এর পাওয়ার tan x আবার চার নম্বর প্রবলেম দেখো y is equal to x হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স কী আছে এক্স এর পাওয়ার আছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে এরকম একটি নাম্বার হ্যাঁ প্লাস হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে আরেকটি তাহলে দেখো এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স আবার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার হচ্ছে এক্স তো এই ধরনের প্রবলেম দেখতে গেলে তোমাকে ফার্স্ট কেস হচ্ছে তুমি কী করবে ইউ অ্যান্ড ভি ধরে নেবে তাহলে প্রথম টার্মটাকে ইউ ধরো পরের টার্মটাকে ভি ধরো ইউ এর ডেরিভেটিভ করো ভি এর ডেরিভেটিভ করো সেপারেটলি করে দুটোকে অ্যাডিশন আকারে বসিয়ে দাও ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ইউ এর মানে ডিউ ডিএক্স প্লাস ডিবি ডিএক্স কমপ্লিট তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে যদি কোনোরকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে